প্রত্যেকটা মালিকের সাথে আমাদের যে তালিকাটা এসেছে পরপরই মেহেন্দিগঞ্জের মুরব্বীরা বরিশাল থেকে আপনাদের কেউ না কেউ আমাকে ফোন করে অনুরোধ করেছেন, ইউ মাস্টার সে সামথিং, আপনার কিছু থাকা উচিত, তা না হলে তো এটা আপনি অ্যাডমিট করছেন। অর্থাৎ আপনি এটার প্রতিবাদ না জানাই তাহলে এটা সত্য বলে বিবেচিত হতে পারে। আমি কিন্তু সেই কারণেই কথাটা বলতে আসা। এখন যিনি সংবাদ সম্মেলনটা করেছেন তিনি কে? তিনি বিদ্যাবন্ধপুর ইউনিয়নের এক সময় মেম্বার ছিলেন, ইউপি মেম্বার, স্বেচ্ছাসেবক লীগের বিদ্যাবন্ধপুর ইউনিয়নের সেক্রেটারি ছিলেন। বিগত ইউপি নির্বাচনে বিদ্যাবন্ধপুর ইউনিয়নের চেয়ারম্যান দানন্দ জলিল সাহেব আওয়ামী লীগের সেক্রেটারি এবং তিনি ছিলেন অফিসিয়াল প্রার্থী, তার বিরুদ্ধে তারও মার্কা ছিল নৌকা। আমি একটু রিপিট করি, তার মার্কা ছিল নৌকা, তিনি আওয়ামী লীগের অফিসিয়াল প্রার্থী, তার বিরুদ্ধে এই ভদ্রলোক যিনি গতকাল গত পরশু দিন সংবাদ সম্মেলন পরিষদে করেছেন তিনি বিদ্রোহী প্রার্থী ছিলেন। এবং আনফর্চুনেটলি সেই বিদ্রোহী প্রার্থীকেই যিনি বহিষ্কৃত বা বহিষ্কার হওয়ার কথা বরিশালের নেতারা কাজিরহাট থানা কমিটির নামে যে কমিটি দিয়েছিলেন সেই কমিটিতে এই লোকটাকে কুলাঙ্গারকেই সহপ্রচার কি প্রচার সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। বরিশাল শহরে বসে সরকার দলীয় এমপি বা স্বেচ্ছাসেবকের কেন্দ্রীয় কমিটির সাধারণ বিরুদ্ধে সংবাদ সম্মেলন একবার না বারবার করার সাহস কিভাবে পায়? কারা দেয় তাকে সমর্থন? তিনি বিদ্রোহী প্রাপ্তি হওয়ার কারণে বহিষ্কার হওয়ার কথা বা বহিষ্কৃত হওয়ার কথা, স্বেচ্ছাসেবক লীগ তাকে বহিষ্কার করেছে, জেলা আওয়ামী লীগ তাকে থানা কমিটির পদ দিয়েছে। আমাদের বুঝতে বাকি থাকে একটি কথা থেকে ইঞ্জিন পাচ্ছেন? আমি কাউকে হার্ট করতে চাই না, আমি যখন মনোনয়ন পেলাম আসন্ন নির্বাচনে, মনোনয়ন নিয়ে মেহেন্দিগঞ্জে যখন মনোনয়ন জমা দিতে আমি আসি, আমি লঞ্চে উঠেছি, লঞ্চে বসে এই খবর পেলাম এই সঞ্জয়কে গণভবনে নিয়ে যাওয়া হয়েছে হাতের ব্যান্ডেজ নিয়ে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর সামনে সঞ্জয় গিয়ে আমার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন দেবে। খোঁজ নিয়ে জানা গেল সঞ্জয়কে গণভবনে পাশ দিয়েছে কে? কেন্দ্রীয় আওয়ামী লীগের আঞ্চলিক সম্পাদক। তিনি অনুরোধ করেছেন পিএস, আমি তখন অনন্য উপায় সাথে সাথেই আমি টেক্সট করেছি, যেখানে টেক্সট করলে বা আমি বলেছি আপা এই সাম্মি আপা যাকে নিয়ে গেছে তিনি বিদ্রোহী প্রার্থী হিসাবে লাঞ্ছিত হয়েছেন, হাত ভেঙেছে, আমি সাথে সাথে জানিয়েছি। গণভবনে আমার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য সাম্মি আহমেদ তাকে নিয়ে গেছিলেন আমার মনোনয়নের পরপর। আমার কি বুঝতে বাকি থাকে সঞ্জয়কে সমর্থন করা দিচ্ছেন? তাদের ভোটটা কই? 1700 ভোট যদি নৌকার প্রার্থী হয় অন্য এত বড় নেতা ঢাকায় বরিশালে মেহেন্দিগঞ্জ, ওনাদের ভোটটা কই তাহলে? এটাই আমার প্রশ্ন। কাজে সঞ্জয়কে কারা প্ররোচনা দিয়ে ড্রাফট করে বরিশালে পাঠান, হোটেল রয়্যালে বসে মিটিং করার পয়সা কোথায় পায়? এক, তার বিরুদ্ধে অভিযোগ হাট বাজার দখল। নিশ্চয়ই বহুবার আপনারা রিপোর্ট চেক করেছেন যে আমি এমপি হওয়ার পর হিজদা মেহেন্দিগঞ্জের বাজারের খাজনা মওকুফ, সাধারণ কৃষককে গৃহস্থকে লাউ শাক মূলা মুরগি বিক্রি করে খাজনা দিতে হয় না, গরু মাছ পান বিক্রি করে খাজনা দিতে হয়, ওই খাজনা দিয়েই আমরা ব্যবসাটা কি ছিল 5 লাখ টাকার বাজার, ক্লোজ বিটে 40 লাখ টাকা বিক্রি হতো, হয়তো ক্ষমতাসীন দলের বা ক্ষমতাসীন লোকজন সে ভাগটা পেত। আমার কারণে সাধারণ গৃহস্থ সাধারণ মানুষ উপকার হয়, বাজারে বেচাকেনি বেড়ে যায়, কাউরিয়া বাজারে খাজনা মুক্ত হওয়ার কারণে মূলাদি বাজার মার খেয়ে গেছে, লক্ষ লক্ষ সুপারি গোট কাউরিয়া বাজারে বিক্রি হয়, আর যেই টাকাটা কাউরিয়া বাজারে বিক্রি হয় ওই টাকাটা কিন্তু কাউরিয়ার ব্যবসায়ীরাই, কেউ মিষ্টি বেচে, কেউ শাড়ি বেচে, কেউ জামা বেচে, অর্থাৎ টাকাটা আমার হিজলা মেহেন্দিগঞ্জেই থাকে। আমি গত 5-6 বছর যাবৎ হিজলা মেহেন্দিগঞ্জে বাজারে খাজনা মুক্ত,
আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই ভদ্রলোক যে খলিয়েছেন তাকে দিয়ে কেউ না কেউ, যে আমি নাকি বাজার দখল করেছি। ঘাট মেহেন্দিগঞ্জে লঞ্চ ঘাটগুলোতে যে 3 টাকা 5 টাকা দিয়ে সাধারণ মানুষের যে টিকিট কাটতে হয় সেটিও মুক্ত। মেহেন্দিগঞ্জের কোন ঘাটে লঞ্চ ঘাটে পাতাহাট ঘাট বলেন ভরঞ্চর ঘাট বলেন, ঘাট তো কম, এমনি টার্মিনাল যারা পল্টনে 3 টাকা বা 5 টাকা দিয়ে টিকিট কেটে সাধারণ মানুষকে লঞ্চে উঠতে হয় না, সেটাও মুক্ত। তারপরে আমার বিরুদ্ধে অভিযোগ ঘাট দখল মাছ দখল, তারপরে কি একে একে আসি অভিযোগ প্রাইমারি নিয়োগ এবং আমার ভাইয়ের স্ত্রী। আপনারা যারা জানেন যে প্রাইমারি নিয়োগে এমপির ক্ষমতা আদৌ আছে না নাই, আমার ভাই হোক আমার ভাইয়ের বউ হোক আমার আত্মীয় হোক, সে যদি মেধায় জায়গা করে নিতে পারে তাকে অপরাধ? আমার ভাই তো একটা ডিসি, আমার ভাই তো জেনারেল ডিসি, ও তো বিসিএস কোয়ালিফাই করে ডিসি হয়েছে। আমার ভাই তো একটা ইয়নো, ও তো ঢাকা ইউনিভার্সিটি পাস করে বিসিএস কোয়ালিফাই করে ইয়নো হয়েছে। প্রাইমারি নিয়োগ পরীক্ষায় রিটেন হয় ভাইবা হয়, হ্যাঁ অনেক সময় পলিটিক্যাল তদবির আমরা করি কেউ শুনে কেউ শুনে না, হয় হয় না, অনেক সময় বিএনপি জামাত হয়ে যায়, সেটা হয়েছে। কাজেই আমার ভাই বউ যদি তার যোগ্যতায় চাকরি পান তাকে অপরাধ? আর প্রাইমারি শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আদৌ কি এমপিদের কতটুকু ক্ষমতা থাকে? দুই, আর কি আছে অভিযোগ? ও আমার ব্যবসা বাণিজ্য অবৈধ সম্পদের পাহাড়, ধানমন্ডিতে বিশালপুর ফ্ল্যাট, উত্তরায় বিশালপুর 10 তলা বাড়ি, মালিবাগে গার্মেন্টস, পরিবহন ব্যবসা, নিজ গ্রামে বিলাসবহুল বাড়ি, নিজের নামে একটি লাল পাজেরো গাড়ি, একটি প্রাইভেট কার, ছাগলডাঙ্গা মূল্যের বিলাসবহুল নোহা মার্সিডিস হয় না, হ্যাঁ মার্সিডিস গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা হচ্ছে যে আমি এটাই উত্তর আগে দিই, ধানমন্ডিতে বিশালপুর ফ্ল্যাট, বিলাসবহুল ফ্ল্যাট, বিলাস বলতে কত স্কোয়ার ফিট হলে বিলাস হয়, কত স্কোয়ার ফিট হলে বিলাস হয় না, 1160 ফিট বা সব মিলিয়ে যদি একেবারে আমরা ধরি কি বলে না যে লিপ লবি সিঁড়ি যেগুলো কি বলে এগুলোকে, এগুলো মিলে একটা হিসাব হয় না? এটি 2004 সালে কেনা এবং এইটা একেবারেই অবৈধ কখন হবে যদি এটা জ্ঞাত আয়ের অতিরিক্ত হয়? আমার অবৈধ, আপনি বিজয়বাবু কারিগর বিড়ি 20,000 কোটি টাকার মালিক, উনি ব্যবসা করে মালিক হয়েছেন। আমার এসা কাঞ্চাসা বা গান্ধীবাবু 100 কোটি টাকার মালিক, ব্যবসা করে মালিক হয়েছেন। আমার সরি, ব্যবসাটা তো অপরাধ না, যদি গার্মেন্টস ব্যবসাও করে থাকে অপরাধ তো না। গার্মেন্টস ব্যবসা করলে তো 2,000 লোকের কর্মের সংস্থান হয়েছে। আমি গার্মেন্টস আরএনজি গার্মেন্টস যেটা রেডিমেড গার্মেন্টস আমি এক্সপোর্ট করেছি, জাতীয় অর্থনীতিতে অবদান রেখেছি, আমি ফরেন কারেন্সি রেমিটেন্স আমার এসছে। ব্যবসা করা তো অপরাধ না, যদি থেকেও থাকে, হ্যাঁ এটি সত্য একটা গার্মেন্টস ছিল আমাদের পারিবারিক ভগ্নিপতি মিলে, সেখানেও আমি 10% শেয়ার ছিলাম, কিন্তু রানা প্লাজা ধ্বংসের পর অ্যাকর্ড অ্যালায়েন্সের শর্তগুলো মেনে আমাদের সেই ছোট গার্মেন্টসটা আমরা কন্টিনিউ করতে পারি নাই। একটা গার্মেন্টস আমাদের ছিল এবং সেখানে আমরা 100 লোকের কর্মের সংস্থান ছিল, আমরা ফরেন কারেন্সি রেমিটেন্স আমরা এক্সপোর্ট করেছি গার্মেন্টস, সেটাও জাতীয় অর্থনীতিতে আমাদের অবদান রাখার সুযোগ ছিল। আনফর্চুনেটলি পলিটিক্সের সময় দেওয়ার কারণে গার্মেন্টস ব্যবসাটা আর এখন নাই, ইনফ্যাক্ট এটা বন্ধ হয়ে গেছে। পরিবহন ব্যবসা আছে, স্বীকৃত ব্যবসা, ধানমন্ডির ফ্ল্যাট 2004 সালে কেনা এমপি হওয়ার বহু আগে, 12 সালে 14 সালে এমপি, 10 বছর আগে ছোট একটা ফ্ল্যাট কেনা, সেটাও ইনকাম ট্যাক্স রিটার্নে ক্লিয়ারলি মেনশন করা আছে কোত্থেকে কিনেছি, কীভাবে আয়ের উৎস, কার নামে। দ্বিতীয় হচ্ছে কি বুঝিনি, উত্তরায় বিলাসবহুল 10 তলা বাড়ি, আমি আবারও বলি যিনি লিখেছেন তার উচিত ছিল দায়িত্ব তত্ত্ব উপাত্ত হাতে নেওয়া। উত্তরায় আমার নামে কোনো বাড়ি নাই, আমার স্ত্রীর নামেও নাই, সন্তানের নামেও নাই, আমি চাইলে হাইড করতে পারি, ইটস ট্রু,
উত্তরায় যে বাড়িটা 96, 97, 98 আমার বাবা মুক্তিযোদ্ধা, মা যখন অ্যাপ্লাই করেছেন উত্তরাতে অনেকের মতো, আমার মায়ের নামেও দয়া পরবশ হয়ে তৎকালীন সরকার মাননীয় প্রধানমন্ত্রী একটি প্লট দিয়েছিলেন। সেই প্লটটিতে হাউস বিল্ডিং এর লোন নিয়ে একটি বাড়ি করা আছে, সেটি ছোট আকারের বাসা এবং সেটি ভাড়া চলে। এটাও আমার মায়ের ইনকাম ট্যাক্স ফাইলে স্টেটমেন্ট করা দেওয়া আছে, এটাও এই অ্যাকাউন্টটা হবে আমার মায়ের নামে, সবিতা নাথ, তার ইনকাম ট্যাক্স ফাইলে ক্লিয়ারলি মেনশন করা আছে। এটা আরো 10 বছর আগে, আরো আগে, কারণ প্লটটা পেয়েছেন আপা, দিয়েছেন আপা আমাকে 96, 98 ওই সময়টা হবে, কাজে ওইটাও তখন থেকেই ইনকাম ট্যাক্স রিটার্নে ওয়েলথ স্টেটমেন্টে স্পষ্টভাবেই মেনশন করা আছে। এবং ওইখানে বাড়ি করা, হাউস বিল্ডিং লোন, কোন কোন খাত থেকে লোন করা, লোন করার পরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অডিট করা, অর্থাৎ এটিও আমার মা তার ইনকাম ট্যাক্স ফাইলে যথাযথ নিয়ম করে রাখা আছে। গ্রামীণ তো বললামই, মেহেন্দিগঞ্জে বা হিজদায় কোথায় আমার নামে বাড়ি আছে বা কি আছে দয়া করে আপনারা খোঁজ নিয়ে দেখবেন। আমার পৈতৃক সম্পত্তি যা ছিল বা মা বা আমাদের নামে, এর বাইরে আর দাদার আমলের অঢেল সম্পত্তি তাই ধরে রাখতে পারি নাই, কাজেই এটা একমাত্র ভিত্তিহীন। গাড়ি নিয়ে কথা, এমপি কোথায় যে গাড়িটা আমরা পেয়েছিলাম, লিখতে ভুল করেছেন ইনি, ওটা টয়োটা ল্যান্ড ক্রুজার ডিউটি ফ্রি যে গাড়ি, ওটাই আমরা এনেছিলাম, সকল এমপি এনেছে, আমি এখন পর্যন্ত এই এমপি হওয়ার পরে গাড়ি আনি নাই। গতবার এমপি হওয়ার পরে এমপি কোথায় যে প্লট প্লট অনেকে পান তাও আমি নেই নেই, এইবারও এমপি কোথায় গাড়ি আমি আনি নাই। আমার এমপি যে গাড়ি, আর লাল একটা গাড়ি, সেটা 2004 সালে না 5 সালে 5-6তে অগ্রণী ব্যাংক থেকে 4,10,000 টাকা 20,000 টাকা একটা অপশনে কেনা, সেটা এখন আর চলে না, সেটি ইনফ্যাক্ট চলা যায় না, চলতে পারে আগে হয় না, অগ্রণী ব্যাংক থেকে অনেক পুরনো 4,20,000 টাকা কেনা, সেটাও আমার ইনকাম ট্যাক্স ফাইলে মেনশন করা আছে, এর বাইরে আর কোনো সম্পদ আমার নাই। আচ্ছা আর কি, বালুমহল, বালুমহল তো আমার দায়িত্ব না, বালুমহল আমি বরং বালু উত্তোলনের বিরুদ্ধে বৈধ বা অবৈধ হবে, যে আমি ডিসি সাহেবদের দিয়েও দিয়ে অনুরোধ করেছি যে বৈধ উত্তোলন হলেও বালুমহলের কারণে আমার নদী ভাঙনের শিকার হই, আমাদের বিভিন্ন এলাকা নদী ভাঙে, অতএব এটি বালুমহল মেহেন্দিগঞ্জের চতুর্দিকে দেওয়া ঠিক হবে না। এমনকি মেঘনা নদীতে ভাঙন থেকে উল্লেখ রক্ষার জন্য যে 386 কোটি টাকার উন্নয়ন কাজ চলছে, ওইখান থেকে বালু উত্তোলন করলে আমার নদী ভবন যে রক্ষা বা ক্ষতিগ্রস্ত হবে, অতএব মেহেন্দিগঞ্জ হিজদায় আমরা বরং বালু উত্তোলন বিরোধী, বালুমহলজনিত কোনো বিষয় আমার হেডেক না, এমপির দায়িত্বের মধ্যে পড়ে না, এবং যারাই নিয়ে আসুক আমি তার বিরুদ্ধে যাই, কেমন। কাজেই এত সব যতগুলো মেজর বিষয়গুলো আমি বললাম, আর এরপরে অনেকগুলো অভিযোগ এসছে যেগুলোর সাথে এমপির সমস্যার কোনো সংশ্লিষ্ট সুযোগই নেই, একটা বিষয়। আর অর্থাৎ আমি বলতে চাই, আমার বিরুদ্ধে বিভিন্ন সময়ে এই ধরনের যে অভিযোগ আমার মনে হয়েছে, এই ধরনের অভিযোগগুলো বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে একটি সংঘবদ্ধ চক্র, যারা সবসময় মেহেন্দিগঞ্জ হিজদায় আমাদেরকে বাধাগ্রস্ত করতে চান, কারণ 2008 সালেও মেহেন্দিগঞ্জে আমরা হেরেছি। 2008 সালের নির্বাচনে সারা বাংলাদেশে 30টা সিট বা 29টা সিট বিএনপি, তখনও আমরা মেহেন্দিগঞ্জে হেরেছি। 96 সালে দল ক্ষমতায় গিয়েছে, তখনও আমরা হেরেছি। আমাদের দুর্ভাগ্য, 70-এর নির্বাচন যখন হিজদা মুরাদি ছিল তখন প্রভিন্সিয়াল এমপি পদে, তখনও আমরা সেখানে নৌকা হেরেছি, হিজদা মুরাদিতে, মেহেন্দিগঞ্জ জিতেছিলাম। মানে এরকম একটি দুর্ভাগা অঞ্চলের এমপি আমি, চেষ্টা করছি মানুষকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে, মেহেন্দিগঞ্জ হিজদাকে জাতীয় উন্নয়নের সম্পৃক্ত করতে পারলে মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটতে, সেই ক্ষেত্রে একের পর মিথ্যাচার অপপ্রচার করে যেই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এবং যে চক্রী মহল,
আমার বিরুদ্ধে এই ধারাবাহিক ষড়যন্ত্রে প্রচারণা দিচ্ছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য অনুরোধ জানাই, আপনাদের সহায়তা চাই। আর আরেকটা কথা যোগ হবে এর সাথে, সেটি হচ্ছে অনুপ্রবেশকারী। আমি কালের কণ্ঠে আমার ভাই আসছেন কিনা আমি জানি না, আমি গত দুদিন আগে তিনি আমাকে ফোন করেছিলেন যে কোন একটা পত্রিকার সূত্র ধরে যে মেহেন্দিগঞ্জে 200+ অনুপ্রবেশকারী। আমি এমপি হওয়ার পরে চিহ্নিত বিএনপি জামাতের কেউ আওয়ামী লীগে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন বানানীপাড়ার ফারুকের মতো আমার চোখে পড়ে না। বানানীপাড়ার ফারুক চেয়ারম্যান তো আমি বানাই নাই, পার্টির পদও আমি দিনে উপজেলা চেয়ারম্যান আমি বানাই নাই। বেলা ডেলি সাহেব বসা, আমি সরি সাধারণ স্যার, ইজদার উপজেলা চেয়ারম্যান, পার্টির সেক্রেটারি প্রেসিডেন্ট, তিনি কোত্থেকে আসছেন? তারপর তো বিএনপি করতে জাতীয় পরিবর্তন ছিলেন বা আছে খুঁজেন তো কার বাড়ি কোন পরিবার থেকে উঠে আসতে মেহেন্দিগঞ্জকে আক্রমণ করেন। আমার এই তালিকায় আমি দেখলাম দুলাল রাড়ি বছরের পর বছর যাবৎ আওয়ামী লীগের সেক্রেটারি, কালিকাপুর ওয়ার্ডের কই বলবেন, কোন ঠিকাদার কাছ থেকে পার্সেন্টেজ দিলে আপনারা শুনতেন আপনারা জানতেন, বালুমহাল তারা এই জেলা নিয়েছে সেটা তুলতে বাধা দিচ্ছে শুধুমাত্র আমার নদী ভাঙবে এই কারণে। খোঁজ নিয়েন তো কত টাকার অফার আছে, খোঁজ নিয়েন কত টাকার অফার আছে। অনেকে বালুর ব্যবসা করতে চান মিজলা মেহেন্দিগঞ্জকে ব্যবহার করে, আমি বলেছি আমি আমার মায়ের সাথে প্রতারণা করতে পারবো না। মেহেন্দিগঞ্জ হিজলার একটাই চ্যালেঞ্জ, নদী ভাঙা রক্ষা করা। বৈধ বা অবৈধ বালু উত্তোলনের কারণেই আমার নদী ভাঙনের শিকার হতে হয়, আমি তা করতে দেব না। কাজেই বাংলাদেশেই তো এর বেশি করতে পারি নাই, ভারতের কোথায় আছে তা একটু যদি দয়া করে দেখাই দেন অথবা যদি ওটা আমার নামে লিখে দেন ভালো হয়ে যায়। দয়া করে সম্পত্তিটা আমার নামে লিখে দেন, আমার নামে লিখে দেন, আমি মেনে নেব। দয়া করে ওই সম্পত্তিটা আমাকে দিয়ে দেন আমেরিকায় বা বাফেলোতে বা নিউ ইয়র্কে দুবাইতে। আমার সম্পত্তি দুবাইতে আছে, আমেরিকাতে আছে, কই কানাডাতে আছে, ভারতে আছে, ও অনেক বড় মার্কেটও আছে, বাড়ি না মার্কেটও আছে, এইটাও চেপেছে। দয়া করে আমার দিয়ে দেন, আমি মেনে নেব। এটা একেবারেই ভিত্তিহীন। যে সমস্ত রং লাগালে সস্তা জনপ্রিয়তা কথা আছে না, এই সমস্ত কথা পঙ্কজ দেবরা হিন্দু মানুষ ভারতে ঘন ঘন যায় অতএব থাকতে পারে, এরা দৃঢ় লাগাইয়া। ইনফ্যাক্ট আমি আমার বাবা আমার পরিবারের কাছ থেকে আমার নেত্রীর কাছ থেকে এই ধরনের শিক্ষা পাইনি। এই দেশকে ভালোবাসি, আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছেন, আমরা মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবার এই মানুষগুলোর মতো দেশের প্রতি আমাদের মমতা আছে, আমাদের কমিটমেন্ট আছে, দেশের কল্যাণে কাজ করব।